আজকের নাটক মন্মথ রায়ের কাজীর বিচার। ধর্মধর ঠাকুরের গৃহ বহির্ভাগ, পার্শ্বে রাজপথ। সকালবেলা চারজন ধূর্ত প্রবঞ্চক ধর্মধরকে ডাকছে। ধর্মধর ঠাকুর, ও ধর্মধর ঠাকুর, বাড়ি আছেন নাকি? ধর্মধর ঠাকুর নেই, তাহলে হয়তো গঙ্গা স্নানে গেছেন। আরে দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি ফিরবে, একটু অপেক্ষা করা যাক। এই অঞ্চলে এই একটি মাত্র লোক যে কাউকে ঠকায়নি, আর যাকে আমরা ঠকাইনি। আরে সে তো ইচ্ছা করেই ঠকায়নি, নইলে আজ আমরা এখানে আসতাম কি করে? কার কাছে গচ্ছিত রাখতাম আমাদের এই হকের ধন? হকের ধনই বটে। আরে তাছাড়া আর কি, চুরি বাটপারি কি ব্যবসা নয় নাকি? তা ঠিক, কোন ব্যবসায় চুরি বাটপারি নেই। শাস্ত্রে আছে, চুরিবিদ্যে মহাবিদ্যে, যদি না পড়ো ধরা। নিশ্চয়ই, নইলে এই চারটি বেকার লোক বিদেশ গিয়ে এক মাসে ৪,০০০ টাকা রোজগার করে নিয়ে এলুম। আর গায়ে একটা আঁচড়ও লাগেনি, আর কোনো ব্যবসা এটা হতো? ঠাকুরের কাছে এই টাকাটা যে আমরা রেখে যাচ্ছি, ফিরে এসে পাবো তো? আরে সে আর বলতে হবে না, এই অঞ্চলে একটি লোকই আছে যাকে আমরা মানে আমরাও বিশ্বাস করতে পারি। সে ঠিকই, নিশ্চয়ই। এখানে না রাখলে আর রাখবই বা কোথায়? দেশ বিদেশ তো আর এতগুলো টাকা নিয়ে বেড়ানো যায় না। তা ঠিক, চুরির উপর বাটপাড়ির ভয়ই বেশি। ওহ, বুড়ো ফিরতে তো বড্ড দেরি করছে। বাজে গল্প না করে কাজের কথা বলো দেখি। যা বলেছ, এবার সাজবো আমরা শ্যাকরা, বুঝলে? শ্যাকরা? হ্যাঁ শ্যাকরা, ফোঁটা তিলক কেটে শ্যাকরা সেজে একবার আমরা পাণ্ডুয়ায় গিয়ে শ্যাকরা দোকান দিচ্ছি। আমরা এবার পরম বৈষ্ণব, বুঝলে? পরম বৈষ্ণব, হ্যাঁ বগধার্মিক, বুঝলে না? শ্যাকরার দোকান, বাইরে বসবো আমি, আমার বুলি হবে গোপাল গোপাল, বুঝলে কি না? গোপাল, আর তোমার হবে কেশব কেশব। তুমি যে ঘরে বসে কাজ করবে, তার পাশের ঘরেই বসবে এই তুমি। তোমার বুলি হবে গিয়ে এই হরি 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 হরি। খিড়কির দোরের কাছে যে ঘরটি থাকবে, সেইখানটায় গিয়ে কাজ করবে এই তুমি। আচ্ছা, তুমি তুমি, হ্যাঁ হ্যাঁ, তোমার বুলি হবে এই হরো 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 হরো, বুঝলে? হরো হরো। সোনার জিনিস গড়তে সোনা নিয়ে লোক এলো, আমি তা দেখেই তোমায় লক্ষ্য করে বলবো কে সব কে সব। হ্যাঁ, আর যারা এলো যদি আমি বুঝি তারা গোবুদ্ধি, বলবো গোপালো গোপালো, তোমাদের কাছে পাঠিয়ে দেবো। আর আমরা যদি বুঝি শিকার ভালো, এই এই যে তোমার কাছে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আমি বলবো হরি হরি, মানে হরণ করি। আর আমি সব দেখে শুনে বলবো হরো 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 হরো, তখনই আমি হরি 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 হরি, বুঝেছো ভায়া? বুঝেছো? হ্যাঁ বুঝেছি বুঝেছি বুঝেছি। আর এই যে তুমি, তুমিও এক লম্ফে, আমারও লম্ফে লম্ফে লম্ফে, হরির কৃপায় ১০ জনে খায়, আমরাই বা কেন খাবো না? বৃদ্ধ ধর্মধর ঠাকুর গঙ্গা স্নান করে ফিরে এলেন। কি হে তোমরা যে কতক্ষণ! এই সকালে প্রণাম কর। জয়স্তু। আগে বিদেশে চার বন্ধু ব্যবসা করতে গিয়েছিলুম, এই কালই ফিরেছি আর কি, আবারই আবার আজই চলে যাব। আজই চলে যাচ্ছ কেন হে? দেশে এসেছ, দুদিন থাকো। আগে আপনার শ্রীচরণের আশীর্বাদে ব্যবসাটা দিব্যি পেঁপে উঠেছে তো। বেশ বেশ, তা ব্যবসাটা কিসের হে? আগে ইয়ে মানে ওই সোনার উপর ব্যবসা আর কি। তা বেশ তা বেশ, তা আমার এখানে তোমরা আগে একটা কথা ছিল, সেটা হলো কি,
এই আমাদের উপার্জন করা এই টাকা আপনার কাছে গচ্ছিত রেখে গেলাম। তবে আমরা চারজন যেদিন একসাথে ফিরে আসব, সেই দিন আপনার কাছ থেকে এই টাকা আমরা নিয়ে যাব। মানে তোমরা চারজন এলে তবেই টাকাটা ফেরত দেব, তাই তো? একসাথে দেখলে হরি হরি হর হর। ইতিমধ্যে গোয়ালার প্রবেশ। চাই দই, খাসা দই। ওই যে দধি যাত্রা। দেখেই যদি যাত্রা শুভ, খেলে হবে আরো শুভ। ঠিক ঠিক। কবি প্রশ্ন করেছেন, দেখার চেয়ে খাওয়া ভালো, কোন জিনিসটি সই? সে আমার দই রে দাদা, সে আমারই দই। কিন্তু ভাই, ট্যাঁকে যে পয়সা নেই, সবই যে দিয়ে দিলুম। তাই তো, তাই তো। হরি হরি হর। সবাই গোয়ালাকে আক্রমণ করে আর কি। এই না না, এটা হচ্ছে যাত্রার জিনিস, এখানে ওটা ঠিক উচিত হবে না জানো। যাও না, একটা টাকা চেয়ে নিয়ে এসো দেখি। সে না হয় গেলাম, কিন্তু একলা গেলে দেবে কেন? আদায় আমরা এখান থেকে বলে দিচ্ছি। দেখার চেয়ে খাওয়া ভালো, কোন জিনিসটি সই? সে আমারই দই দাদা, সে আমারই দই। চতুর্থ জন চলে গেল, গোয়ালা গান করতে লাগলো, হেরা তিনজন দইয়ের ভাঁড়গুলি দেখাশোনা করতে লাগলো। যাত্রা শুভ দেখলে দধি, থাকবে সুখে নিরবধি। যাত্রা শুভ দেখলে দধি, থাকবে সুখে নিরবধি। এ দধি যে তুলবে মুখে, ভুলবে ভুবন আমাবই। এ দধি যে তুলবে মুখে, ভুলবে ভুবন আমাবই। দধি আমার মধু ঢালা, জুড়ায় খেলে সকল জ্বালা। দধি আমার মধু ঢালা, জুড়ায় খেলে সকল জ্বালা। দধির গুণে বধির শুনে, গোবার মুখেও ফোটে কই। দধির গুণে বধির শুনে, গোবার মুখেও ফোটে কই। যাত্রা শুভ দেখলে দধি, থাকবে সুখে নিরবধি। যাত্রা শুভ দেখলে দধি, থাকবে সুখে নিরবধি। যাত্রা শুভ দেখলে দধি, দেখার চেয়ে খাওয়া ভালো, কোন জিনিসটি সই? এই তোমরা একটু এসো না এদিকে। তোমরা তিনজন না এলে ধর্মধর ঠাকুর টাকা দিচ্ছেন না যে। দিন দিন ঠাকুর মশাই, ওকে একটা টাকা দিন। দধি আমার মধু ঢালা, জুড়ায় খেলে সকল জ্বালা। দধি আমার মধু ঢালা, জুড়ায় খেলে সকল জ্বালা। দধি আমার মধু ঢালা, জুড়ায় খেলে সকল জ্বালা। এ কি কি, এ কি পালালো, পালালো, টাকার থলি নিয়ে পালালো, গেল গেল সব গেল। পালালো কে, কে কে পালালো? তাই তো, তাই তো। এই সর্বনাশ, সর্বনাশ, সব গেল। ওই যেই থলিটি ওর হাতে দিয়েছি, থলিটি নিয়েই এক লম্ফে। কি সর্বনাশ, কি সর্বনাশ! ওর পেটে পেটে এত, এখন উপায়? ধরতে হবে ওই শয়তানটাকে, ধরতে হবে। আর ধরেছো? ওর মতো কেউ ছুটতে পারে নাকি? কি হবে? এই এই এই, দইয়ের জন্যই সব হয়েছে, ওর জন্যই মজলাম। ধর গোয়ালা ব্যাটাকে, ধর ধর ধর। ওরে বাবা রে, ওরে বাবা, যাই ধর 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 ধর। ও ঠাকুর মশাই, আমাদের টাকা দিন। কি কি করে দেব বাবা টাকা? তা বললে শুনছি না, কথা ছিল আমরা চারজন একসঙ্গে থাকলে আপনাকে টাকা দিতে হবে। বলুন বলুন, কথা ছিল কি না? তা ছিল, কিন্তু চারজন একসঙ্গে কি গিয়েছিলে? ঠিক, কিন্তু ও টাকা আপনাকে দিতে হবে। হ্যাঁ দিতেই হবে, নইলে আমরা ছাড়ছি না। জানেন কে আমরা? ওরে বাবা, দোহাই দোহাই তোমাদের, আমার কি দোষ? হরি হরি হর হর। দোহাই দোহাই তোমাদের বাবা, দোহাই তোমাদের, আমার কি দোষ বলো দেখি, আমি কি করব? আপনি বললে চলবে না। সদল বলে কাজী ও কোতোয়ালের প্রবেশ, সঙ্গে পথিক ও বালকগণ। কি হয়েছে, কি হয়েছে? এই যে কাজী সাহেব, আমার কি দোষ বলুন দেখি, হ্যাঁ আমার কি দোষ? এরা এরা এই চারজন আমার কাছে ওদের 4,000 টাকা গচ্ছিত রেখেছিল,
শর্ত করেছিল ওরা চারজন একসঙ্গে এসে যখন চাইবে তখন আমি টাকা দেব। হ্যাঁ, নইলে উনি দেবেন না, এই ছিল শর্ত। আমাদের মধ্যে একজন একা গিয়ে ওর কাছে একটা টাকা চেয়েছে। কিন্তু কিন্তু আমি তা দিতে চাইলুম না। সে তখন ওদের চিৎকার করে তা জানালো। তখন ওরা এখান থেকে চিৎকার করে বলল, দিন একটা টাকা দিন। আমি তা শুনে টাকার থলিটি যেই তার হাতে দিয়েছি, অমনি সে থলিটি নিয়ে খিড়কি দৌড় দিয়ে উধাও। তোমরা তো টাকা তাকে দিতেই বলেছিলে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমরা চারজন একসঙ্গে গিয়ে তো চাইনি টাকাটা। তবে কেন উনি দিতে গেলেন? উনি শর্ত ভেঙেছেন, দোহাই হর্মাবতার, সুবিচার করুন। আমরা একটা জরুরি কাজে যাচ্ছি কোতোয়াল, এ তো অতি সহজ বিচার, বিচারটা করেই যাই। শর্ত তুমি ভেঙেছো ঠাকুর, আগে ও টাকা তোমাকেই দিতে হবে। শোনো তোমরা, ঠাকুরের কাছ থেকে টাকা আদায় করে এদের দিয়ে দাও। ওরে বাবা, অত টাকা! ওরে বাবা, ঘর দোর যে তবে আমার কিছুই থাকবে না, একেবারে পথে বসতে হবে ধর্মাবতার। তা কি করব, বিচার বিচার, কারো মুখ চাইলে চলবে না। ব্রাহ্মণ সহজে টাকা না দিলে ওর বাড়ি ঘর গরু বাছুর যা পাও সব বিক্রি করে ওদের 4000 টাকা মিটিয়ে দাও। চলুন কাজী সাহেব। হায় ভগবান, হায় ভগবান, তোমার মনে এই ছিল ভগবান, এই বয়সে শেষটা পথে বসতে হলো। আমার কি দোষ বলো তো, আমার কি দোষ? একটা বালক কাজীর সম্মুখে গিয়ে দাঁড়ালো। দাঁড়াও তোমরা, আপনি ধর্মাবতার না অধর্মাবতার? সাবধানে বালক। সাবধান আপনাদেরই হওয়া দরকার, এত বড় অধর্ম করবেন? নিরপরাধ ব্রাহ্মণের প্রতি এত বড় অবিচার করে যাচ্ছেন, এ ধর্মে সইবে না। ওই অশিষ্ট বালককে বাঁধো, ওর পিঠে চাবুক মারো। দাঁড়াও, অবিচার করেছি আমি? হ্যাঁ নিশ্চয়ই করেছেন। তুমি হলে কি বিচার করতে? আমি হলে কি বিচার করতুম দেখতে চান? দেখতে চাই, যদি বুঝি আমারই ভুল হয়েছে তুমি বেঁচে গেলে, আর যদি দেখি ছেলে খেলা তুমি মরবে। বেশ, আমি রাজি। বেশ, করো বিচার। আমি সব শুনেছি, তবু তোমরা আবার বলো কি কথা ছিল। কথা ছিল এই, আমরা চারজন একসঙ্গে গিয়ে ওই ব্রাহ্মণের কাছে টাকা চাইলে তবে উনি টাকা দেবেন। তাই তো উনি দেবেন, কিন্তু কোথায় তোমরা চারজন? মোটে তো তিনজন আছো দেখছি, আর একজনকে আনো। বালক, অসাধারণ অসাধারণ। কে তুমি আমি জানি, কিন্তু তুমি আমার নমস্য। জয় জয় ধর্ম, জয় ধর্ম! ধর্মধর ছুটে এসে বালককে বুকে জড়িয়ে ধরলেন। জয় ধর্ম, জয় ধর্ম! অভিনয় করলেন কথক সুদীপ্ত রায়, প্রথমজন ঋত্বিক পাত্র, দ্বিতীয়জন শুভজিৎ পাত্র, তৃতীয়জন অভিক ঘোষাল, চতুর্থজন ও গোয়ালা সাগ্নিক দাস, ধর্মধর তীর্থ অধিকারী, কাজী রাজশেখর দত্ত, কোতোয়াল দেবাদৃত চট্টোপাধ্যায় ও বালক প্রাজ্ঞ চাকি। পর্ব পরিচালনা নব নাটুকে। শুনতে থাকুন শোনার আনন্দে ভাসুন।